বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র ভাতিজা সাদিক আবদুল্লাহকে সরিয়ে চাচা আবুল খায়ের আবদুল্লাহকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। অবশ্য নেতারা বলছেন এখানে কাউকে বাদ দেওয়া হয়নি, এ নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। জানান নৌকার প্রার্থীর পক্ষে দল ঐক্যবদ্ধ। জয় যাদবের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ বরিশালের বর্তমান মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পাননি তিনি। তার পরিবর্তে আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহকে নৌকার টিকিট দিয়েছে আওয়ামী লীগ। ভাতিজার পরিবর্তে চাচার এই মনোনয়ন লাভে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বরিশাল সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। কেন্দ্রীয় নেতারা বলছেন যিনি মনোনয়ন পেয়েছেন তিনিও আব্দুর রব সেরনিয়াবতের সন্তান, আর সাদিক আবদুল্লাহ বয়সে তরুণ, সামনে রাজনৈতিক ভবিষ্যৎ আছে। হাসান ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি, কাজেই পার্টি যখন করে সিদ্ধান্ত দিয়েছেন জেলা এবং মহানগরের সবাই দায়িত্ব পালন করবেন, এবং আমরা যখন খোকন সেরনিয়াবতকে নিয়ে বরিশাল গিয়েছি তখন জেলা এবং মহানগর আওয়ামী লীগ সবাই কিন্তু যারা ওখানে ছিলেন তারা কিন্তু সবাই এসেছিলেন। সে তো একবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, তাকেই বারবার দিতে হবে? এটার এরকম কোনো অতীত ইতিহাস তো আওয়ামী লীগে নেই এরকম। বরঞ্চ আমি যদি এভাবে বলি, অনেকেই তো অনেকবার, মানে যারা বারবার নির্বাচিত হয়েছে তাদেরকে মনোনয়ন থেকে না দিয়ে নতুন কাউকে বেছে নেওয়া হয়েছে, এটা ভরি ভরি উদাহরণ আছে। আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে দল ঐক্যবদ্ধ, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। নেতারা বলছেন সময় গেলেই বিষয়গুলো পরিষ্কার হবে। এখানে কাউকে বাদ দেওয়া হয়েছে, কাউকে আনা হয়েছে এভাবে না বলে একজন জনপ্রিয় মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগের বিবেচনা। তো এখানে বিভ্রান্তি সৃষ্টি করা, বিভক্ত করার কিছু কিছু মহল থেকে চেষ্টা চালানো হয়, এটা বোধ হয় সমচিন নয়, এটা সঠিক নয়। সময়ই প্রমাণ করবে এবং ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে তারা ভাই ভাইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, এমনকি দলের নেতাকর্মীদের ভিতরেও কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো দ্বন্দ্ব থাকবে না এবং শেষ পর্যন্ত সবাই এক এবং একাট্টা হয়ে কাজ করবে। মনোনয়ন না পেলেও এরই মধ্যে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।